হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা শেয়ার করছি দীপাবলির মোমবাতি বা মোম। আরও অনেক কিছু আছে, সেটা শেয়ার করছি, আর সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি প্রিয়া, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। সামনেই শুভ দীপাবলি অনুষ্ঠান বা কালী পুজো আমরা যেটা বলি, তো 12ই নভেম্বর। তো আমাদের যে দোকান আছে মেজদার দোকানে, সবসময় মানে এই ধরনের প্রদীপ মোমবাতি সব কিছু পাওয়া যায়, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর মানে মোমবাতিগুলো, আমার এত ভালো লেগেছে, মানে দারুণ সুন্দর। এই এই মোটিভটা হচ্ছে পদ্ম মোটিভ, বিভিন্ন কালারের আছে, আর এগুলো হচ্ছে গোলাপ মোটিভ। সবচেয়ে বেশি ভালো লাগছে তো আমার রানী আর সবুজটা। তোমাদের কোনটা ভালো লাগছে সেটা তোমরা জানিও। আমার তো রানী সবুজটা বেস্ট লাগছে, আমার এবং আমার বরের এটা বেস্ট লেগেছে, যে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন। তো পুরো প্যাক ধরে এসে পড়েছে, প্যাকেট ধরে সবাই নিয়েও যাচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার ভীষণ ভালো লেগেছে। ভাবলাম যে আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই যে জলে ভাসে যেগুলো সেগুলো, আর আমাদের এটা পাইকারি দোকান, আর এটা ফানুস, সব পাইকারি রেডি বিক্রি হয়। আর এই প্রদীপটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি ইউটিউবে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছিলাম। এই এই প্রদীপটা হচ্ছে একটা দারুণ ব্যাপার আছে, তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। এই দেখো, এই ভিডিওটাই আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে ইউটিউবে ছোট্ট একটা মিনি ব্লগে। তো সেটা হচ্ছে এটা, যে জল দেখতে পাচ্ছ, আর এই প্রদীপের মধ্যে যখন জল দিয়ে দিব তখন বাতিটা জ্বলে উঠবে। কি দারুণ না? ভীষণ সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আর এর পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এটা আমি যখন প্রথম দেখেছিলাম তখন মানে একটাই নিয়ে টেস্ট করেছিলাম, তারপর আমি বাড়িতে বাকিগুলো সবগুলো নিয়ে এসে টেস্ট করেছিলাম। দারুণ সুন্দর, আমি এটা মাকেও একটা দিয়ে এসেছি, এত ভালো লেগেছে আমার, যে জলে আবার প্রদীপও জ্বলে, এটা দারুণ কিন্তু, তাই না? যতক্ষণ জল থাকবে ততক্ষণ প্রদীপটা জ্বলতে থাকবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। সামনেই তো দীপাবলি, ভীষণ সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য অবশ্যই আশা করি রাখবো। আর আমি দুর্গাপূজার জন্য একদম লেট করবো না, যেরকম দুর্গাপূজা লেট হয়েছে আমার পোস্ট করতে, আমি চেষ্টা করবো কালীপূজার এক দু দিনের মধ্যে দীপাবলির পুরো বাড়ি কেমন করে সাজালাম, কী কী করলাম, সমস্ত তোমাদের সাথে শেয়ার করা সারাদিন। তো এই দেখো, পাঁচটা প্রদীপ জ্বলে গেছে। আমি ওকে বলেছিলাম ঘরের লাইটটা একটু অফ করে দাও, দেখি কেমন লাগে। দেখো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে না? পুরোটাই কিন্তু জলে জলে এটা জ্বলছে, ভীষণ সুন্দর। এটা কিন্তু মানে আমাদের এই ইয়ারে, দিস ইয়ারে কিন্তু এটা দারুণ একটা ব্যাপার, যে জলে আবার প্রদীপও জলে, তাই না? আগে জলে ভাসতো, এই ব্যাপারটাও যেমন আছে এখনো, আর এখন হচ্ছে জল দিয়ে প্রদীপ জ্বলছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। যাই হোক, তোমরা কে কিভাবে দেখছো বা পাচ্ছ কিনা এই ধরনের প্রদীপ আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো, তোমাদের পুরো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এই ধরনের প্রদীপ এসেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর তোমরা দীপাবলিতে কি কি করছো আমার সাথে সেটা জানিও। আর আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হবো। আমি প্রিয়া, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমি নতুন কাজ করা শুরু করছি, আর আরও অনেক অনেক নতুন কাজ নিয়ে তোমাদের সাথে অবশ্যই সামনে আসব। আর দীপাবলি তোমরা খুব সাবধানে কাটাবে, যেহেতু বোম তারাবাতি এগুলো আগুনের ব্যাপার, এগুলো থেকে তোমরা সবাই সেফ থাকবে, আর বাড়ির বয়স্কদের এবং বাচ্চাদের এদিক থেকে একটু দূরেই রাখার চেষ্টা করবে, কারণ এই আওয়াজে আমাদের শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, আর যেটা আমাদের শরীরের জন্য সত্যি খুব ক্ষতিকারক। তো ফুলের আলপনা, রঙ্গোলি, এই প্রদীপ মোম দিয়ে আমরা পুরো ঘর সাজাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।